আসসালামু আলাইকুম। দিনে দিনে বেড়েই চলেছে রাউটারের চাহিদা। অনেকে আমাকে বলে থাকেন যে ভাইয়া, বাজেটের মধ্যে ভালো একটি রাউটারের রিভিউ বা আনবক্সিং ভিডিও করেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সেরা বাজেট রাউটার, আর সেটি হচ্ছে আমাদের দেশের তৈরি রাউটার ওয়ালটন রাউটার। এই রাউটারটি হচ্ছে ওয়ালটন তরঙ্গ WW002N2 মডেলের একটি রাউটার, এক কথায় অসাধারণ একটি রাউটার। তো আশা করি আজকের আনবক্সিং ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর খুব শীঘ্রই এই রাউটার সম্পর্কে এ টু জেড একটা ফুল রিভিউ আমার চ্যানেলে আসবে। আশা করি সেই রিভিউ ভিডিওটি আপনারা দেখবেন। আর আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন ওয়ালটন কম্পিউটার। তো এখন বেশি কথা না বলে হচ্ছে আমরা মেইন ভিডিওতে চলে যাব। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে একটি কথায়, আপনি যদি মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সবাইকে ওয়েলকাম ব্যাক। আমি আপনাদেরকে এখন হচ্ছে এই রাউটারটা আনবক্সিং করে দেখাবো। আশা করি রাউটারটা দেখার পর আপনাদের কাছে ভালো লাগবে। আর আনবক্সিংয়ের পরে যদি আপনাদের আরও কোনো সন্দেহ থাকে বা কোনো কিছু জানার থাকে তো দুই তিন দিন একটু ওয়েট করেন। আশা করি এই দুই তিন দিনের মধ্যে, আজকে থেকে নেক্সট দুই তিন দিনের মধ্যে আমার চ্যানেলে রিভিউ ভিডিও চলে আসবে। ওকে, তো আমি আপনাদেরকে হচ্ছে এই রাউটারটি এখন হচ্ছে প্যাকেটটা আমি আপনাদেরকে একটু দেখাবো, বা হালকা পাতলা স্পেসিফিকেশন আমি আপনাদেরকে একটু বলে দিব, যেহেতু খুব শীঘ্রই রিভিউ ভিডিও আসবে। আর রিভিউ ভিডিওতে এ টু জেড স্পেসিফিকেশন এবং কি সেট আপ সম্পর্কে বিস্তারিত বলা থাকবে, দেখানো থাকবে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যদি প্যাকেটটা দেখাই, এখানে কিন্তু লেখা রয়েছে তরঙ্গ, আর এটার মডেল নাম্বারটা হচ্ছে WW002N2। ওকে, আর এর নিচে যদি আমি একটু ছোটো করে স্পেসিফিকেশন বলে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারটি হচ্ছে 300 Mbps স্পিডের একটি রাউটার। আর এই রাউটারটি সব থেকে যেটি আমার কাছে বেশি ভালো লেগেছে এটি হচ্ছে ইজি সেট আপ। আপনি খুব সহজে এই রাউটারটি ইজি সেট আপ করতে পারবেন নিজে নিজেই। আর এই রাউটারটিতে হচ্ছে 4টি পোর্ট ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে হচ্ছে 4টি পোর্ট এটার সাথে কানেক্টেড করতে পারবেন, সেই সাথে হচ্ছে WPS WDS। ওকে, যেহেতু রিভিউ ভিডিও আসবে এই ভিডিওটি আর বড় করছি না, আনবক্সিং দেখেই ভিডিওটি শেষ করে দিব। তো আমি যেহেতু এর আগে একবার আনবক্সিং করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আবারও সব কিছু ভিতরে ঢুকিয়েছি। ওকে, তো এই যে আমি হচ্ছে প্যাকেটটা খুলে নিচ্ছি, বলতে পারেন প্রথমবারের মধ্যে খুলে নিচ্ছি। তো এখানে খোলার পরে ওয়াও, মানে আমার কাছে কিন্তু এই রাউটারের প্যাকেটিং সিস্টেমটা ভালো লেগেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই রাউটারটি কিন্তু হচ্ছে 2 অ্যান্টেনার একটি রাউটার, আর রাউটারটি হাতে নেওয়ার পরে কিন্তু একটি প্রিমিয়াম ফিল হচ্ছে, আর এর অ্যান্টেনাগুলো অনেক বেশি মজবুত। ওকে, আপনি কিন্তু মুভিং করতে পারবেন অ্যান্টেনাগুলো। আর এখানে এই যে এখানে হচ্ছে 4টি ল্যান্ড পোর্ট ব্যবহার করা হয়েছে এবং কি 1টি WAN পোর্ট ব্যবহার করা হয়েছে। আর সব থেকে যে বিষয়টি ভালো লেগেছে, এখানে যে রিসেট বাটনটা ব্যবহার করা হয়েছে এইটি আমার কাছে অস্থির লাগছে। আমি এ পর্যন্ত অনেকগুলো রাউটার ব্যবহার করছি ভাই, প্রত্যেকটা রিসেট বাটন হচ্ছে বাটন থাকে, যদি কোনো ক্রমে ভুলে এখানে চাপ পড়ে যায় 3 সেকেন্ড বা 5 সেকেন্ড আমার রাউটার রিসেট শেষ। তো ওয়ালটনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রিসেট বাটন তৈরি করার জন্য, রাউটারের মধ্যে ইনক্লুড করার জন্য। তো এখানে যদি আপনি হাত লাগে বা কোনো কিছু হয় আপনার রাউটার রিসেট হওয়ার সম্ভাবনা নেই। আপনি যদি রিসেট করতে চান একটি মেসের শলাকা দিয়ে বা যে কোনো একটি সুই জাতীয় কোনো কিছু দিয়ে বা সিম ইজেক্টর দিয়ে যদি আপনি এখানে গুতাগুতি করেন আর কি, হ্যাঁ, তাহলেই হচ্ছে আপনি এটা রিসেট করতে পারবেন। আর এই যে উপরে হচ্ছে একটি পলি দেওয়া রয়েছে, তো এই পলিটা আমরা এবার হচ্ছে খুলে নিচ্ছি। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন তরঙ্গ। ওকে, আর এই সাইডে হচ্ছে লাইটগুলো দেওয়া রয়েছে, লাইটিংগুলো এখানে পাওয়ার লাইট, WAN লাইট, WLAN লাইট, WPS লাইট, তারপর যে 4টা ল্যান্ড পোর্ট রয়েছে সেই ল্যান্ড পোর্টের লাইটগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যেটি হচ্ছে 3 স্তর বিশিষ্ট একটি রাউটার, মানে রাউটারটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাউটার। আমার কাছে কিন্তু রাউটারটি অত্যধিক ভালো লেগেছে। যেহেতু আনবক্সিং ভিডিও, রাউটারটা আমি এখানে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একটি ইউজার মেনু বুক। যেহেতু এই রাউটারটিতে ইজি সেট আপ ব্যবহার করা হয়েছে, আপনি খুব ইজিলি সেট আপ করতে পারবেন, সুতরাং সেই জন্য আপনাকে এই ইউজার মেনু বুক আর পড়তে হবে না। ওকে, একজন সাধারণ নলেজ এলা মানুষও কিন্তু এই রাউটারটি সেট আপ করতে পারবেন। তো ইউজার মেনু বুকটাও আমরা এখানে রেখে দিলাম। এরপর যদি প্যাকেটে যদি আমরা খুলি, প্যাকেটের মধ্যে আমরা পাচ্ছি একটি শর্ট কেবল, যেটি আমরা বাঙালিরা শর্ট কেবলই বলে থাকি। এটি হচ্ছে ডাটা কেবলও বলা হয়। ওকে, ল্যান কেবল, ডাটা কেবল বা শর্ট কেবল, আমরা হচ্ছে রাউটারের সাথে আমাদের ডেস্কটপের কানেকশনের জন্য যে কেবলটা ব্যবহার করি সেটিকে কিন্তু আমরা মূলত শর্ট কেবলই বলে থাকি। যাই হোক, সব থেকে ভালো লাগছে আমি এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় 8-10টা কোম্পানির রাউটার ব্যবহার করছি, কিন্তু এত বড় কেবল ভাই কোনো রাউটার কোম্পানি আমাকে দেয় নাই। ওয়ালটনকে অসংখ্য ধন্যবাদ,
এত বড় একটি কেবল আসলে দেওয়ার জন্য। তো এই কেবলটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কেবলটি কিন্তু অনেক বেশি সফট। কেবলটি আমরা রেখে দিচ্ছি আর সবশেষে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একটি চার্জার। তো চার্জার বরাবরের মতোই, চার্জারের মধ্যে নতুনত্ব কোনো কিছু পেলাম না, অন্য অন্য রাউটারের মতোই হচ্ছে চার্জারটি এখানে দেওয়া রয়েছে। তো সব থেকে বেশি আমার কাছে ভালো লেগেছে এই রাউটারটি শর্ট কেবল, দ্বিতীয়ত হচ্ছে তিন স্তর বিশিষ্ট একটি রাউটার। হ্যাঁ, যদি রাউটারটি পড়ে যায় তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে নিচে একটি স্তর উপরে একটি স্তর ব্যবহার করা হয়েছে রাউটারটিকে ভালোভাবে প্রোটেক্ট করার জন্য। এই রাউটারটির ইনপুট হচ্ছে 12 ভোল্ট এবং কি 500 এম্পিয়ার। ওকে, এখন হচ্ছে এই রাউটারটির প্রাইস নিয়ে আমি একটু কথা বলবো। এই রাউটারটির প্রাইস হচ্ছে শুধুমাত্র 1495 টাকা। তো আপনারা যারা হচ্ছে বাজেট রাউটার খুঁজছেন বা ভালো মানের একটি রাউটার খুঁজছেন তাদেরকে আমি 100-তে 100 সাজেস্ট করবো ওয়ালটনের তরঙ্গের এই মডেলের রাউটারটি কেনার জন্য। ওয়ালটন কম্পিউটারকে আবার অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটি রাউটার আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। তো ভিউয়ার্স, আপনারা যদি এই রাউটার সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে চান বা A to Z জানতে চান তাহলে আমাদের রিভিউ ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন, অথবা আপনারা চাইলে এই রাউটারটির মডেল নাম্বারটি লিখে গুগলে সার্চ করতে পারেন, অথবা ওয়ালটনের এই প্লাজা ভিজিট করেও কিন্তু এই রাউটারটি আপনারা কিনতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু ভুলবেন না। 3-4 দিন পরে আসছে এই রাউটারের রিভিউ। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।